এইতো ভালো আমি অনেকদিন যাবাদ আপনাদের ভিডিও দেখি আজকে একটা দেখতেছিলাম ওইখানে আসিফ ভাই যে একটা মুভমেন্ট বলতেছিল যে ওই গেছেন না কি জানি যে উনি বলে গেছেন যে বিদেশে যাওয়া যাইবে আর কি যে বিদেশে মসজিদদের সাথে বসবাস করা যাবে ওইটা উনি সামহাও প্রুভ করতে চাচ্ছিল তো আপনি এক পর্যায়ে গিয়ে বললেন যে পরে আপনার কথা মাইনা নিছে শেষে একটা পর্যায়ে গিয়ে আপনার কথা মাইনা নিছে বলছে আপনি সঠিক বলছেন রেফারেন্স অনুযায়ী শেষে আপনি বলতেছিলেন যে এতক্ষণ কাপা কাপি করলেন কেন ভাই তাহলে তো উনি বলতেছিল কি ভাই আমি ফিনিশিং দিচ্ছি ফিনিশিং দিচ্ছি ওই ভিডিওটা দেখতেছিলাম তখনই আপনাদের আর কি দেখলাম আপনারা লাইভে আসছেন তো

প্রায় ম্যাক্সিমাম ভিডিও দেখছি আমি এখনো দেখি তো ওইটা দিয়ে আমি বুঝতে পারলাম যে ওনারা যেভাবে ইমানটা পাইছে আন্দাজেই ওনাদের আর্গুমেন্ট আন্দাজেই করেন ওনারা ম্যাক্সিমাম টাইমে আচ্ছা একটা ঘোষণা তাহলে মাঝখানে একটু দিয়ে দিই আগামীকাল একটা দুর্দান্ত ভিডিও আমরা আপলোড করতে যাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে বিরাট একটা বিতর্ক মুশফিক মিনারের সাথে সেটা আপনারা দেখবেন সেটা অলরেডি ইউটিউবে চলে গেছে কালকে এটা পাবলিশ হবে আগামী কাল দুপুরে আপনারা যারা দর্শক আছেন কি কি টপিকে ভাই এখন বলবো না ভাই এখন বলবো না ভাই কালকে এটা মানে সারপ্রাইজ থাক দেখেন কালকের ভিডিওটা দেখেন দুর্দান্ত মজা পাবেন তো আসিফ ভাই ওই যে আমি আপনাকে মানে WhatsApp এ একটা ইয়া দিছিলাম ভিডিও দিছিলাম ওই যে মিনার যে আলোচনাটা অ্যাভয়েড করলো এটা একটা শর্ট ভার্সন আমি এটা রেখে দিতে এটা রেখে দেব ঠিক আছে আর কালকে আপনারা যারা আমাদের ভিডিও নিয়মিত দেখেন তারা একটু আমাদের চ্যানেলতে কালকে দুপুরে একটু সার্চ করবেন দেখবেন এবং যদি দেখেন যে একটা ভিডিও আসতেছে তখন আপনারা ওইটাতে নোটিফিকেশন অন করে রাখবেন তাহলে আপনারা দ্রুত ভিডিওটা দেখতে পারবেন কালকে ভিডিওটা ছাড়া হবে হ্যাঁ রুস আপনি বলেন আচ্ছা আসি ভাই এটা কয়টা বাজে ইংল্যান্ড সময় কয়টা বাজে আপলোড করবেন

ওইটা কি এখনো কোরআন কোরআনের মধ্যে আছে ওই না এখন আর কোরআনের ভিতরে নাই এটা হারায় গেছে এটা একটা হারায় যাওয়া আয়াত যেটা আর পাওয়া যায় না পরে আচ্ছা ঠিক আছে আরেকটা আরেকটা কোশ্চেন ছিল ওই যে আপনার আব্দুল্লাহ ইবনে সাদ যিনি কি কোরআন ইসলাম ত্যাগ করেছিল কারণ উনি বলছে যে আমার কথাও নাকি কোরআনের মধ্যে আইসা পরে তো আপনার একটা ভিডিও দেখছিলাম এটার মধ্যে আপনি ওনার কথা বলছিলেন তো উনি মক্কায় ভাগে গিয়েছিল তারপর মক্কা যাওয়ার পরে ওনারে নাকি মাইরা ফেলতেছিল তো

বার এটা তার কি এত সেটা করে নাই তারা বলতেছে যে নবী আমরা তো বুঝি নাই আপনি একটু চোখ দিয়ে একটু ইশারা করবেন না চোখ দিয়ে একটু ইশারা করলেই তো আমরা বুঝতাম তাহলে তো আমরা করে ফেলতাম নবী বলে যে না চোখের ইশারা করা নবীর জন্য শোভনীয় নয় তোমাদের উচিত ছিল যে তোমরা উঠা এটা করে ফেলা মানে মানে দা মানে নবী একবারে মানে মানে একবারে ডিসপ্যারেট ছিল তাকে মারার জন্য তাকে রাখবেন না তাকে মক্কা থেকে এসে হুকুম দিয়েছে যে এটাকে যেখানে পাবে সেখানে মেরে দিবা

আমরা সেই রেফারেন্স গুলো ভালো করে একটু পরে দেখি এটা একটু একটু পরে দেখার প্রয়োজন আছে এখানে যে জিনিসটা বলা হচ্ছে তখন রাসুল সাল্লাহ আসালামকে জানানো হলো যে এই তো খালিদ ইবনে ওয়ালিদ যুদ্ধ চালিয়ে যাচ্ছে রাসুল তখন একজনকে ডেকে বললেন তুমি যাও খালিদকে যুদ্ধ বন্ধ করতে বলো লোকটি এসে খালিদকে বললো নবী করিম বলেছেন যা কি নাগালের মধ্যে পাও কি হত্যা করতে থাকো খালিদ সেদিন সত্তর জন ব্যক্তিকে হত্যা করেন লোকটি রাসুল্লাহর নিকট এসে সংবাদ থেকে জানায় আচ্ছা এটা কি সেই জিনিসটা এই অংশটুকু না এই অংশটুকু এখানে দরকার নেই ইবনে ইসাক বলেন রাসুল্লাহাম তার সেনাধ্যক্ষদের নিকট থেকে এই মর্মে অঙ্গীকার নিয়েছিলেন যে তারা তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে আসে লোকদের বিরতিতে অন্য কারো সঙ্গে যুদ্ধ লিপ্ত হবে না তিনি নাম উল্লেখ করে বিশেষ কিছু লোককে হত্যার আদেশ দিয়েছিলেন এমনকি যদি তাদেরকে কাবার গিলাফের নিচেও পাওয়া যায় তবুও তাদের মধ্যে আব্দুল্লা ইবনে সাদ ইবনে আবু সারাহ ছিলেন অন্যতম সে বাজ্যত ইসলাম গ্রহণ করে ও করার দায়িত্ব করে। হয়ে যায় প্রবেশ তাকে হত্যার ঘোষণা দিলে ভাই ওসমান তাকে নিরাপত্তা দেওয়ার জন্য রাসুল কাছে নিয়ে আসেন তিনি মানে মোহাম্মদ দীর্ঘক্ষণ নীরব থাকার পর বললেন আচ্ছা ঠিক আছে ওসমানের সাথে তার ফিরে যাওয়ার পর রাসুল উপস্থিত সাহাবিদের লক্ষ্য করে বললেন তোমাদের মধ্যে এমন একজন সুবুদ্ধি সম্পূর্ণ লোক কি ছিল না যে আমার নীরব থাকা অবস্থায় তাকে হত্যা করে দিত সাহাবিগন বললেন হিয়া রাসুল্লাহ আপনি আমাদেরকে একটু ইঙ্গিত দিলেন না কেন তিনি বললেন ইঙ্গিত দিয়ে কাউকে হত্যা করানো নবীর জন্য শোভনীয় নয় অন্য একটি বর্ণনা আছে তিনি বলেছিলেন নবী কোন নবী চোখে খেয়ানত করতে পারেন না কিন্তু হাতের খেয়ানত করতে পারে কিন্তু চোখের খেয়ানত করতে পারেন আচ্ছা দেখি আরেক জায়গা থেকে দেখি তাফসিরে মাঝারি আল্লামা কাজী মোহাম্মদ সানাউল্লাহ পানিপথে হাকিমাবাদ খানকায় মহাদ মোজাদ্দে দিয়া প্রকাশনী চতুর্থ খন্ড পৃষ্ঠা দুইশো ষাট কি বলা আছে দেখি এখানে বলা এই বাক্যটি অবতীর্ণ হয়েছে আবদুল্লাহ ইবনে আবি সারা সম্পর্কে আবদুল্লাহ ইসলাম গ্রহণ করলে রাসুল্লাহ তাকে কোরআন মজিদ লিপিবদ্ধ করার কাজে নিযুক্ত করলেন কিন্তু সে বিশ্বাস ভাজন ছিল না রাসুল যখন বলতেন সামিয়ান বাসিরান সে লিখত আলিমান হাকিমান আবার রাসেল বলতেন আলিমান হাকিমান সে লিখত গাফরুর রাহিমান একদিন অবতীর্ণ হলো ওয়ালাকাদ খালকলান ইনসানা মিন সুলালাতিম মিন্তিত আমি তো মানুষকে সৃষ্টি করেছি মৃত্তিকার উপাদান থেকে রাসুল সদ্য অবতীর্ণ আয়াতটি লিখতে নির্দেশ দিলেন মানব সৃষ্টি সম্পর্কিত আয়াতটি খুবই ভালো লাগলো আবদুল্লাহ সে হঠাৎ বলে উঠল ফা তাবারা আসানাল খালিকিন আল্লাহ পাক কতই না সুন্দর স্রষ্টা রাসুলুল্লাহ বললেন এই বাক্যটিও লিপিবদ্ধ করো

মাথায় রাখতে হবে তো এখানে দেখেন আবদুল্লাব আবি সার জন্য সুপারিশ করেছিলেন হজরত ওসমান রাসুল হজরত ওসমানের সুপারিশ কবুল করেছিলেন কবুল করেন এই যে এই হাদিসটা দেখেন সুলেন আবুদাহ শরীফের ছাব্বিশ নম্বর হাদিস এখানে বলা হচ্ছে মক্কা বিজয় রাসুল্লাহ চারজন দুইজন মহিলা ব্যতীত অন্য সকলকে নিরাপত্তা দান করেন তিনি তাদের নামও ঘোষণা করেন আর ইবনে আবু সারা সাদ বলেন ইবনে আবি সারা ওসমানের নিকট আত্মগোপন করে থাকেন এরপর রাসুল্লাহ বায়াত গ্রহণের জন্য সকলকে আহ্বান জানান তখন ওসমান তাকে সাথে নিয়ে আসেন এবং তাকে রাসুল্লাহ সাল্লাহ আসলাম সামনে দাঁড় করে দেন এবং বলেন হে আল্লাহ নবী আপনি আবদুল্লাহকে বায়াত করান তিনি তার মাথা ওঠেন এবং তিনবার তার দিকে তাকান প্রত্যেকবারই বায়াত করাতে অস্বীকার করেন দেখেন এখানে পরিষ্কার ভাবে তিনবার তার দিকে তাকান এবং প্রত্যেকবারই বায়াত করাতে অস্বীকার করেন মানে সে বায়াত করায় নাই মোহাম্মদ এটা এখানে মনে রাখতে মোহাম্মদের যে সবচেয়ে বড় বড় শত্রুরা যাদের সাথে মোহাম্মদের রীতিমতো যুদ্ধবিগ্রহ হয়েছে মোহাম্মদের চাচা হামজার মানে কলিজাচি বা খাইছে আবু সুফিয়ানের বউ তাকে পর্যন্ত তার পায়াত পর্যন্ত তাদের বায়াত পর্যন্ত নিয়ে ফেলাইছে মোহাম্মদ হ্যাঁ কিন্তু এই ব্যক্তির বায়াত মোহাম্মদ নিতেছে না তিনবার তার দিকে তাকায় কিন্তু প্রত্যেকবারই অস্বীকার করে মানে মোহাম্মদ এমন যে শত বড় এই আবদুল্লাহ সাদ ব্যক্তি মক্কায় যে কাফেররা ছিল তারা যে যারা মোহাম্মদ কে কত আগে থেকে তাকে অত্যাচার করছে তার সাথে যুদ্ধ করছে তার সাথে শত্রুতা করছে সবার থেকে বড় শত্রু হয়ে গেছে এইবারা যে এবারে একটা কোরআনের আয়াত নিয়ে সে ভাবছিল এটার উপরে এত চেতা মোহাম্মদ ছিল যে এটা মারতে হবে হম এটাতে ছাড়া যাবে না তৃতীয়বারের পর তাকে বায়াত করার পরে তিনি তার সাহাবিদেরকে বলেন তোমাদের মাঝে এমন কোন চালাক লোক কি ছিল না যখন সে যখন সে আমাকে দেখলো যে আমি তাকে বায়াত না। তখন কেন সে তাকে হত্যা করল না তারা সাহাবিরা পারিনি। আপনি এ ব্যাপারে চোখ দিয়ে কেন আমাদেরকে ইশারা করলেন না তিনি বলেন কোন জন্য উচিত নয় যে সে চোরা দৃষ্টিতে তাকাবে আবুদাউদ্দ বলেন আবদুল্লাহ ছিলেন ওসমানের দুধ ভাই এবং ওয়ালিদ ইকাবা ছিলেন ওসমানের বৈমত্রীয় ভাই এই আহ ওসমানের আমলে মদ্যপ্রানের অভিযোগে তাকে শাস্তি দিলেন ওকাবাকে মানে শাস্তি দেওয়া হয় পরে এই এই জায়গাটা থেকে পরিষ্কার বোঝা যায় যে মোহাম্মদ এর উপরে ভীষণ রকমের ক্ষিপ্ত ছিল এত ক্ষিপ্ত হওয়ার তো পারে এত ক্ষিপ্ত হওয়ার মতো দেখি না একটা ভিডিওতে আপনারেন্স দেখছিলাম ওইখানে আব্দুল্লাহ সাদ বলতেছিল যে আমি রাসুল যেটা বলতো আমি রসুলটা লেখতাম পরে এটা শুনাইতাম শুনাইলে রাসুল বলতে ঠিক 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 লিখছেন তো রাসুল নিজেই জানতো না আসলে কি লেখা হইতেছে তো